আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সৌদি আরব দুবাই কাতার বাহারান মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ স্থানকাল বেদে এক এক জায়গার ভাষা এক এক রকম হয়ে থাকে তো বিয়র্স ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আরবি ভাষা শিক্ষার অনেক কিছু আপনারা আয়ত্ত করতে পারবেন রাখিস এটা হবে সস্তা আরবিতে রাখিস বাংলাতে এর অর্থ হবে সস্তা সামিক এটা হবে মোটা আরবিতে সামিক বাংলাতে এর অর্থ হবে মোটা রাকিক এর বাংলা অর্থ হবে চিকন আরবিতে রাকিক বাংলাতে এর অর্থ হবে চিকন কাদিম এটা হবে পুরাতন আরবিতে কাদিম বাংলাতে এর অর্থ হবে পুরাতন জেদিদ এটা হবে নতুন আরবিতে জেদিত বাংলাতে এর অর্থ হবে নতুন জীব এটা হবে দেওয়া আরবিতে জীব। বাংলাতে এর অর্থ হবে দেওয়া হামিম এটা হবে ঘনিষ্ঠ বন্ধু আরবিতে হামিম বাংলাতে এর অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু সালোন এটা হবে তরকারি আরবিতে সালন বাংলাতে এর অর্থ হচ্ছে তরকারি আতিনি এটা হবে আমাকে দিন আরবিতে আতিনি বাংলায় এর অর্থ হচ্ছে আমাকে দিন ফাম এর বাংলা অর্থ হচ্ছে মুখ আরবিতে ফাম বাংলাতে এর অর্থ হচ্ছে মুখ তাকুম এর বাংলা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ আরবিতে তাহাকুম এর বাংলা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ কেফি এটা হচ্ছে ইচ্ছা আরবিতে কেফি এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা জাওয়াইয়া এটা হচ্ছে বিমান বাহিনী আরবিতে জাওয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে বিমান মাতার সাই এটা হচ্ছে চায়ের কেটলি আরবিতে মাতার সাই বাংলাতে অর্থ হচ্ছে চায়ের কেটলি তারাওস এর বাংলা অর্থ হচ্ছে গুসল আরবিতে তারাওস বাংলাতে অর্থ হচ্ছে গুসল অসতা এটা হচ্ছে সুপারিশ আরবিতে অসতা বাংলায়ের অর্থ হচ্ছে সুপারিশ সাহাব এটা হচ্ছে কঠিন আরবিতে সাহাব বাংলায়ের অর্থ হচ্ছে কঠিন সাহল এটা হচ্ছে সহজ আরবিতে সাহল বাংলায়ের অর্থ হচ্ছে সহজ স্তেমা এটা হচ্ছে সবা আরবিতে ইজতেমা বাংলা এর অর্থ হচ্ছে সবা মুসোয়ারা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ আরবিতে মুসোয়ারা বাংলা এর অর্থ হচ্ছে পরামর্শ রহা এটা হচ্ছে আরাম আরবিতে রহা বাংলায় এর অর্থ হচ্ছে আরাম গাইর এটা হচ্ছে অবৈধ আরবিতে গাইর বাংলা এর অর্থ হচ্ছে অবৈধ খাসাত এটা হচ্ছে পরাজয় আরবিতে খাসাত বাংলা এর অর্থ হচ্ছে পরাজয় ফাউস এর বাংলা অর্থ হচ্ছে জয়ী আরবিতে ফাউস বাংলা এর অর্থ হচ্ছে জয়ী মাইকারোয়া এটা হচ্ছে পানির বোতল আরবিতে মাইকারোয়া বাংলায় এর অর্থ হচ্ছে পানির বোতল তাল্লা এটা হচ্ছে বের করা আরবিতে তাল্লা বাংলা এর অর্থ হচ্ছে বের করা বাররা এটা হচ্ছে বাহিরে আরবিতে বাররা বাংলা এর অর্থ হচ্ছে বাহিরে ইঞ্জিল এটা হচ্ছে নামা আরবিতে ইঞ্জিল বাংলা এর অর্থ হচ্ছে নামা তাহাত এটা হচ্ছে নিচে আরবিতে তাহাত বাংলায় এর অর্থ হচ্ছে নিচে নাজ্জেল এটা হচ্ছে নামানো আরবিতে নাজ্জেল বাংলা এর অর্থ হচ্ছে নামানো ইয়ানি এটা হচ্ছে তার মানে আরবিতে ইয়ানি বাংলায় এর অর্থ হচ্ছে তার মানে ফাহাম এটা হচ্ছে বুজা আরবিতে ফাহাম বাংলায় এর অর্থ হচ্ছে বুজা। মুফাহাম এটা হচ্ছে না বুজা। আরবিতে মুফাহাম বাংলায় এর অর্থ হচ্ছে না বুজা। মুকমাফি এটা হচ্ছে বুকা বা বিবেকহীন আরবিতে মুখমাফি বাংলায় এর অর্থ হচ্ছে বুকা মুমকিন এটা হচ্ছে মনে হয় আরবিতে মুকিন বাংলায়ের অর্থ হচ্ছে মনে হয় হাইক এটা হচ্ছে জন্ন আরবিতে হাইক বাংলায় অর্থ হচ্ছে জন্ন আওয়াল এটা হচ্ছে প্রথম আরবিতে আওয়াল এর অর্থ হচ্ছে প্রথম গাবল এটা হচ্ছে আগে আরবিতে গাবল বাংলায় এর অর্থ হচ্ছে আগে নুস এটা হচ্ছে আদা আরবিতে নুস বাংলায় অর্থ হচ্ছে আদা সা এটা হচ্ছে ঘন্টা আরবিতে সা এর অর্থ হচ্ছে ঘন্টা বুকরা এটা হচ্ছে কাল আরবিতে বুকরা বাংলায় অর্থ হচ্ছে কাল সুবে এটা হচ্ছে সকাল আরবিতে সুবে বাংলা এর অর্থ হচ্ছে সকাল মাসুল এটা হচ্ছে দায়িত্ব আরবিতে মাসুল বাংলায় এর অর্থ হচ্ছে দায়িত্ব সুগুল এটা হচ্ছে কাজ আরবিতে সুগুল বাংলা এর অর্থ হচ্ছে কাজ ওয়াজেদ এটা হচ্ছে বেশি আরবিতে ওয়াজেদ বাংলা এর অর্থ হচ্ছে বেশি মাররা এটা হবে বার আরবিতে মাররা বাংলায় এর অর্থ হচ্ছে বার তাল এটা হবে আশা আরবিতে তাল বাংলা এর অর্থ হচ্ছে আশা আশারা এটা হবে দশ আরবিতে আশারা বাংলা এর অর্থ হচ্ছে দশ হাব্বা এটা হচ্ছে পিস আরবিতে হাব্বা বাংলা এর অর্থ হচ্ছে পিস ইকদার এটা হচ্ছে পারা আরবিতে ইকদার বাংলা এর অর্থ হচ্ছে পারা তিপসি এটা হচ্ছে থালা আরবিতে তিপসি বাংলা এর অর্থ হচ্ছে থালা দিয়া এর বাংলা অর্থ হচ্ছে বাটি আরবিতে জীব দেয়া বাংলায় অর্থ হচ্ছে বাটি কাসা এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস আরবিতে কাসা বাংলায় অর্থ হচ্ছে গ্লাস সার্বা এটা হচ্ছে কলসি আরবিতে সার্বা বাংলায় অর্থ হচ্ছে কলসি মাগ্রাফ এটা হচ্ছে মগ আরবিতে মাগ্রাফ বাংলায় অর্থ হচ্ছে মগ তুম এটা হচ্ছে রসুন আরবিতে তুম বাংলায় এর অর্থ হচ্ছে রসুন আবাজির এটা হচ্ছে মশলা আরবিতে আবাজির বাংলায় অর্থ হচ্ছে মশলা আদাস এটা হচ্ছে ডাল আরবিতে আদাস বাংলায় এর অর্থ হচ্ছে ডাল সুক্কার এটা হচ্ছে চিনি আরবিতে সুক্কার বাংলা এর অর্থ হচ্ছে চিনি গাসান এটা হচ্ছে দুপা আরবিতে বাংলা বাংলায় অর্থ হচ্ছে দুপা মোয়াজিন এটা হচ্ছে নাপিত আরবিতে মোয়াজিন বাংলায় অর্থ হচ্ছে নাপিত হাজ্জা এটা হচ্ছে মুসি আরবিতে হাজ্জা বাংলায়ের অর্থ হচ্ছে মুসি কাস্যাপ এটা হচ্ছে কসাই আরবিতে কাস্যাপ বাংলায়ের অর্থ হচ্ছে কসাই মুল্লুন এটা হচ্ছে রঙিন আরবিতে মুল্লুন বাংলায় অর্থ হচ্ছে রঙিন ফিজিল এটা হচ্ছে মূলা আরবিতে ফিজিল এর অর্থ হচ্ছে মোলা সিম এটা হচ্ছে সিম আরবিতে সিম বাংলায় অর্থ হচ্ছে সিম বাজিনজান এটা হচ্ছে বেগুন আরবিতে বাজিনজান বাংলায় অর্থ হচ্ছে বেগুন দুব্বা এটা হচ্ছে লাউ আরবিতে দুব্বা বাংলায় অর্থ হচ্ছে লাউ হাইওয়ান এটা হচ্ছে পশু আরবিতে হাইওয়ান এর অর্থ হচ্ছে পশু উসফুর এটা হচ্ছে পাখি আরবিতে উসফুর বাংলায় অর্থ হচ্ছে পাখি সাপ এটা হচ্ছে কঠিন আরবিতে সাপ বাংলায়ের অর্থ হচ্ছে কঠিন সাই এটা হচ্ছে খারাপ আরবিতে সাই বাংলায়ের অর্থ হচ্ছে খারাপ ধুপ এটা হচ্ছে বাল্লুক আরবিতে বাংলায় এর অর্থ হচ্ছে বাল্লুক তো ভিউার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থেকে বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ